শীত পড়েছে, আর শীতের মৌসুম মানেই বাঙালি ছুটির দিনের ঠিকানা চিড়িয়াখানা, জাদুঘর, বিড়লা তারামণ্ডল। শহর ও শহরতলির মানুষের জন্য এতদিন তারামণ্ডল বলতে বিড়লা প্ল্যানেটোরিয়ামকেই চিনত সবাই, কিন্তু এবার কলকাতার কাছেই তৈরি হচ্ছে আরও একটি তারামণ্ডল। কলকাতার খুব কাছেই হাওড়া ময়দানে তৈরি হলো 3D তারামণ্ডল। শীতের মৌসুমে হাওড়াবাসীর জন্য একটি বড় উপহার হাওড়া পুর নিগমের। আজ 2 ডিসেম্বর থেকে শরৎ সদনের পাশে তৈরি হওয়া এই তারামণ্ডলটি খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। হাওড়ায় তৈরি হলো দেশের প্রথম 3D তারামণ্ডল। হাওড়া পুরসভার উদ্যোগে শরৎ সদন চত্বরে এই তারামণ্ডল আজ 2 ডিসেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এতে খুশি শহরবাসী। এতদিন তারামণ্ডল বলতে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামকেই চিনত সবাই, কিন্তু এবার তৈরি দেশের প্রথম 3D তারামণ্ডল। তবে তা কলকাতায় নয়, বিপুল অর্থ ব্যয়ে এই তারামণ্ডল হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে শরৎ সদন চত্বরে। দেশের প্রথম এই 3D তারামণ্ডলের নাম অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার। এখানে দেখা যাবে চোখ ধাঁধানো গ্রাফিক। প্রায় 14 কোটি টাকা খরচ হয়েছে এই তারামণ্ডলটি তৈরি করার জন্য। গত অক্টোবর মাসে পুজোর আগে এটির উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কিন্তু সেই সময় বেশ কিছু কারিগরি সমস্যার সমাধানের কাজ বাকি থাকায় তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যায়নি। এখন হাওড়ার এই তারামণ্ডল সাধারণ নাগরিকদের স্বাগত জানাতে প্রস্তুত। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এবার শীতে হাওড়ার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার এই 3D তারামণ্ডল। 2 ডিসেম্বর সাধারণের জন্য তা খুলে দেওয়া হবে। আপাতত 3টি শো থাকবে, দুপুর 3টে, বিকেল 4টে ও 5টা। টিকিটের জন্য দাম ধার্য করা হয়েছে বড়দের জন্য মাথাপিছু 120 টাকা, ছোটদের জন্য 70 টাকা। 3D অ্যানিমেশন তৈরি সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য দেশি বিদেশি সংস্থা যৌথভাবে কাজ করেছে। এটা ফার্স্ট 3D প্ল্যানেটোরিয়াম। এই মুহূর্তে ভারতবর্ষে আর কোনো 3D প্ল্যানেটোরিয়াম নেই। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা ওনার অনুপ্রেরণায়, ওনার সক্রিয় সহযোগিতায় এটা আমরা ফার্স্ট মানে এবং হাওড়া পৌর নিগমের উদ্যোগে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এটা হাওড়াবাসীকে শীতকালের উপহার এটা। এবং এটা মানুষের পক্ষে শুধু যে একটা এন্টারটেইনমেন্ট সেটা না, এটা একটা শিক্ষারও জায়গা। এখানে স্কুলের যে বাচ্চারা আছে তারা গ্রুপে আসতে পারে। আমরা টিকিটের দাম আপাতত 120 টাকা করে অ্যাডাল্টদের জন্য, 70 টাকা আমরা রেখেছি স্টুডেন্ট মানে স্কুলের স্টুডেন্ট, আর ব্লক বুকিং যদি কোনো স্কুল করে তাহলে 50 টাকা করে টিকিট রাখা হয়েছে। 3টে শো আপাতত আমরা করছি, আমাদের 3টে 1টা 4টে 1টা 5টায় 1টা, এবং 3টে ভাষা হিন্দি, ইংরেজি এবং বাংলা। তো আপাতত আমরা সানডে অফ রেখে স্টার্ট করছি, কিন্তু পরে যেরকম ডিমান্ড অনুযায়ী আমরা যদি দরকার হয় অন্য দিন আমরা অফ রাখবো, দিয়ে বাকি দিনগুলো চলবে। 3টে বাংলা, ইংরেজি এবং হিন্দি, এই 3টে ভাষাতেই আমাদের এখন চলবে। 3টে শো হবে, 3টে ভাষা। টিকিটের মূল্যটা কি পড়ুয়াদের জন্য কোনো ছাড় থাকছে? পড়ুয়াদের জন্য মানে স্কুলের যারা আইডি কার্ড, যদি ইন্ডিভিজুয়াল কেউ আসে আইডি প্রুফ নিয়ে, তাহলে তার জন্য 70 টাকা, যেটা অ্যাডাল্টদের, বড়দের 120 টাকা। আর যদি কোনো স্কুল তারা ব্লক বুকিং করে, মানে ধরুন একটা গোটা স্কুল থেকে হয়তো তারা পুরো শোটা বুক করলো, সেক্ষেত্রে 50 টাকা করে করা হচ্ছে টিকিট। এবং যদি টাইমিংটাও আমরা তাদের সঙ্গে মানে স্পেশাল শো আমরা করতে পারি, যদি কোনো স্কুল তারা ধরুন সকালের দিকে আসতে চায় বা কিছু, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্লগ বুক করব। এটা বেসিক্যালি একটা যারা রান করবে ম্যানেজমেন্টটা ডে টু ডে বেসিসে, অবশ্যই পৌর নিগমের একটা সুপারভিশন তো থাকবে, যেহেতু ওটা হাওড়া পৌর নিগমের এটা একটা প্রজেক্ট। তো প্রথম আমাদের যে মানে যারা এজেন্সি এটা আছে ম্যানেজমেন্টে, যারা বানিয়েছে কসমস বলে, ওরা থাকবে ম্যানেজমেন্টে। আর গোটো বলে একটা কোম্পানি আছে যারা এই যে টেকনোলজিক্যাল পার্টটা, অর্থাৎ এই যে প্রজেক্টার, তারপর ধরুন এই 3D গ্লাস, এই পুরো অ্যাসপেক্টটা যারা দেখছে যে কোম্পানি, তারা একটা ফ্রেঞ্চ কোম্পানির সাথে কোলাবোরেশন করে এটা করছে।
তো তারা ওই পার্টটা দেখবে, আর আমাদের এজেন্সি থেকে লোক থাকবে ওভারঅল সুপারভিশন দেখাবে। মানে শীতকালে একটা শহরবাসীর জন্য একটা উপহার একদম, মানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এটা হাওড়াবাসীকে উপহার। এই নতুন তারামণ্ডলের খবর শুনে রীতিমতো এক্সাইটেড শহরবাসী। শহরবাসী মনে করছে এটা সত্যি হাওড়ার জন্য একটা গর্ব। মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল মেটানোর পাশাপাশি এই থ্রিডি তারামণ্ডলে আনন্দ পাবে আট থেকে আসি সবাই, এমনটাই মনে করছে হাওড়া পুরসভা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি।